আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকের পর্বে করে দেখাচ্ছি টক ঝাল মিষ্টি আমের আচার। এই আমের আচারটা করার জন্য আমের আঠি শক্ত হওয়ার দরকার নেই। আপনারা যে আম দিয়ে এই আচারটা করবেন না কেন, আমগুলো কিন্তু গলে যাবে না। আচারটা তৈরি করে সংরক্ষণও করতে পারবেন এক বছরের বেশি সময় পর্যন্ত। এখন যেহেতু বাজারে অনেক কাঁচা আম পাওয়া যাচ্ছে, তাই আপনারা চাইলে এই আচারটা করে সংরক্ষণ করতে পারবেন। আশা করছি আজকের পর্বটি ভালো লাগবে। চলে যাচ্ছি মূল পর্বে। আজকে টক ঝাল মিষ্টি আমের আচার করার জন্য আমি এখানে কাঁচা আম নিয়েছি। আমগুলোকে কেটে ধুয়ে নেয়ার পরে আমার 1.5 কেজি আম হয়েছিল। এবার আমগুলোকে খুব ভালো করে ধুয়ে মুছে নিব, তারপরে আমগুলোকে কেটে নিব। আমি আমগুলোকে চিকন আর লম্বা করে কেটে নিয়েছি। একটা আমকে 6 ভাগ বা 8 ভাগ করে নিতে পারবেন। আমি একটু দেখিয়ে দিচ্ছি, এই আমগুলোর কিন্তু এখনও আঠি শক্ত হয়নি। আপনারা এই আমগুলো দিয়ে আচারটা তৈরি করলেও আচারটা গলে যাবে না। আমি মাঝ বরাবর কেটে নিলাম। এরপরে একটা ভাগকে আমি 4 ভাগে ভাগ করে নিয়েছি। আমি সবগুলো আমকে কেটে নিয়ে এখানে 1 টেবিল চামচের মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 2 চা চামচের মতো হলুদ। মাখানোর সুবিধার জন্য একটা বড় ট্রের মধ্যে নিলাম। আমগুলোকে এই লবণ হলুদ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি, যাতে সবগুলো আমের মধ্যে লবণ এবং হলুদ লাগে। আপনারা যদি আচারটা আরও বেশি করে করতে চান, তখন সব কিছুর অনুপাত একইভাবে বাড়িয়ে নেবেন। খুব ভালো করে আমগুলোকে মাখিয়ে নিয়ে আমগুলোকে এভাবে একটা একটা করে বিছিয়ে দিচ্ছি। আমি দুটো ট্রের মধ্যে একই রকমভাবে আমগুলোকে বিছিয়ে নিয়েছি। আমার এখানে যেহেতু রোদ দেওয়ার সুযোগ নেই, তাই আমি আমগুলোকে ফ্যানের বাতাসের নিচে ছড়িয়ে রেখে দিচ্ছি সারা রাতের জন্য। আপনাদের যদি রোদ দেওয়ার সুযোগ থাকে, তাহলে 4 থেকে 5 ঘন্টা আমগুলোকে রোদ দিয়ে নেবেন। এতে করে আমের ভিতরের পানিগুলো শুকিয়ে যাবে, তখন আমের আচার করলে আমগুলো আর গলে যাবে না, আর আচারটাও দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে। পরের দিন আমগুলোকে নিয়েছি, আমি সারা রাত আমগুলোকে ফ্যানের বাতাসের নিচে রেখেছিলাম, আর দেখতে পাচ্ছেন আমগুলো কিন্তু বেশ খানিকটা শুকিয়ে গেছে। আমি আমগুলোকে একটা পাশে রেখে দিচ্ছি। খুব সুন্দর একটা ফ্লেভারফুল আচারের মশলা তৈরি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম 6-7টি শুকনা মরিচ। চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ে রেখে মরিচগুলোকে ভেজে নিচ্ছি। মরিচগুলো যখন আধা ভাজা হয়ে যাবে, এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 চা চামচ পাঁচফোড়ন, 1 চা চামচ মৌরি বা মিষ্টি জিরা, 1 চা চামচ জিরা, 3টি সাদা এলাচ আর 2 টুকরো দারচিনি। 2টি তেজপাতাকে একেবারে ছোট ছোট করে ছিঁড়ে দিলাম। এবার মিডিয়াম টু লো হিটে এই মশলাগুলোকে খুব সুন্দর একটা অ্যারোমা ছড়ানো পর্যন্ত ভেজে নিব। আমার এই মশলাগুলো ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়ে মিহি করে গুঁড়া করে নিব। চলে আসলাম আচার তৈরি করতে। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 1/4 কাপ সরিষার তেল, 2টো শুকনো মরিচকে ছোট করে কেটে দিয়েছি, আর দিয়ে দিলাম 1/2 চা চামচ পাঁচফোড়ন, 2 থেকে 3 টেবিল চামচের মতো রসুনের কোষ। ভালোমতো মিশিয়ে অপেক্ষা করব ফোড়নটা ভালো মতো আসা পর্যন্ত। যখন ফোড়নটা খুব ভালো মতো চলে এসেছে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমগুলো। আমগুলোকে দিয়ে তেলের মধ্যে ততক্ষণ পর্যন্ত ভেজে নিচ্ছি যতক্ষণ না আমের রঙটা পরিবর্তন হয়ে যাচ্ছে। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লোয়ে আছে, আর পুরো সময়টাই চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ে রেখে আমি আচারটাকে করে নিব। যখন আমের রঙটা এরকম পরিবর্তন হয়ে গেছে, তখন এর মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ গুড়। আমটা কীরকম টক বা মিষ্টি তার উপরে নির্ভর করে এখানে গুড় বা চিনি দিতে পারবেন। আমি এখানে খেজুর গুড় দিয়েছি, আপনারা চাইলে আখের গুড় অথবা চিনিও দিতে পারবেন। সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যখন সব কিছু খুব ভালো করে মিশে গেছে, তখন দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা, 1 চা চামচ সরিষার গুঁড়া, আর যে মশলা আমি ভেজে নিয়েছিলাম সেই মশলাগুলোকে মিহি করে গুঁড়া করে নিয়েছি, সেখান থেকে 1 টেবিল চামচ মশলার গুঁড়া দিয়ে দিলাম। এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি এখানে সরিষার গুঁড়া দিয়েছি, আপনারা চাইলে সরিষার বাটাও দিতে পারবেন, তবে সেই ক্ষেত্রে তেলের সঙ্গে একটু ভেজে নেবেন। খুব ভালো করে মিশিয়ে দিয়েছি। এখন কাজ হচ্ছে একটু সময় পরপর এসে এই আচারগুলোকে উল্টে পাল্টে মিশিয়ে নেয়া।
আর চুলা রাসটা মিডিয়াম টু লোয়ে রাখতে হবে। বেশ অনেকটা সময় পরে আমার আচারের রংটা এরকম পরিবর্তন হতে শুরু করেছে, আচারগুলো প্রায় হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমগুলো কিন্তু একটুও গলে যায়নি। আমার এই আচারটা এখন হয়ে গেছে। একেবারে শেষে দিয়ে দিলাম আরো এক চা চামচ আচারের মশলা। ভালো করে মিশিয়ে দিচ্ছি। আমরা প্রথমে যে আচারের মশলাটা দিয়েছিলাম এটা রান্না হতে হতে স্মেলটা কমে আসে, তাই শেষে এই মশলার গুঁড়াটা দিলে আচারের মধ্যে খুব সুন্দর ফ্লেভার পাওয়া যাবে। মশলাটাকে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন আচার থেকে কিন্তু এখন তেল ছেড়ে দিয়েছে। আপনাদের যাদের রোদ দেওয়ার সুযোগ নেই তারা অল্প আঁচে আচারটাকে সময় নিয়ে করবেন, তাহলে আমের ভিতরের পানিগুলো শুকিয়ে যাবে, তখন আচারটা দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে। আচারগুলো এখন ঠান্ডা হয়ে গেছে। আপনারা যে বয়মে আচারটা সংরক্ষণ করবেন অবশ্যই বয়মটাকে ভালো মতো পরিষ্কার করে নেয়ার পরে ফুটন্ত গরম পানির মধ্যে কিছুটা সময় ফুটিয়ে নেবেন। তারপরে বয়মটাকে শুকিয়ে নিয়ে তার মধ্যে আচারটাকে রেখে দিবেন। ভেজা হাত ভেজা চামচ দিয়ে কখনোই আচার উঠাবেন না। মাঝে মাঝে আচার রোদে দিলে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আর আমি আচারের মধ্যে হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা দিয়েছি, এতে করে আচারটা সহজে নষ্ট হবে না, অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আপনারা বাসায় এভাবে তৈরি করে দেখবেন, আশা করছি আপনাদেরও পছন্দ হবে। আজকের পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। নতুন নতুন যে কোনো রেসিপির জন্য কুকিং লাভার্স বিডিতে সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজে ফলো অথবা লাইক দিয়ে সঙ্গেই থাকবেন। ভালো থাকবেন সবাই, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।